দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেখছেন যে বিক্ষোভ মিছিল করছে আমরা তাদের সরাসরি যুক্তি নীতি বাতাবরণ লাইভে দেখছেন যে ভোট বেলা ব্যালট বক্স নিয়ে কিন্তু দেখছেন তারা এই প্রতীকী ব্যালট নিয়ে তারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে এবং তারা বিভিন্ন প্লেকার্ডে কিন্তু তাদের দাবিগুলো দেখছেন যে সাত জনের যে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই নির্বাচনে কিন্তু হচ্ছে সেই নির্বাচনে মানুষের অংশগ্রহণ না করায় সে নির্বাচন বর্জনের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মিছিল করছেন কিছু শিক্ষার্থীরা। তারা বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সেই নির্বাচনে ভোট গ্রহণ বর্জন করার জন্য তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যানারে কিন্তু তারা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকের ব্যানার বক্স তারা রেখেছে এবং তারা বলছে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে আগামীকালকে যে ভোট গ্রহণ সেটি বর্জন করতে হবে এবং বর্জন করার আহ্বান তারা জানাচ্ছে। তারা বলছে যে এটি নির্দিষ্ট একটি দলের নির্বাচন বর্জনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মন্তব্য জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মুহূর্তে দেখছেন ভোটের যে ব্যালট বক্স নিয়ে কিন্তু তারা কিন্তু দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা বিক্ষোভ মিছিল করছে এবং দেখছেন সরাসরি ব্যানারে কিন্তু তারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মানুষকে ভোট আহ্বান জানাচ্ছেন এই শিক্ষার্থীরা। আপনাদেরকে সরাসরি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখছেন যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করছে। দেখছেন সারা বাংলায় কারাগার শেখ হাসিনা সরেছেন এই প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যাওয়ার কথা রয়েছে এবং দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু কিছু দিয়ে ঘুরে কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং দেখছেন যে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং নির্বাচন বর্জন করা এই আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাত জনের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন বর্জনের আহ্বান করে শিক্ষার্থীদের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে সরাসরি মুক্তি করেছে।